আপনারাই দেখতেছেন এই আপনাদের সামনে এখানে আছে সবার সম্মুখে এটা আসলে করা হয়েছে এবং এই যে আসামি পাশে আছে আমাদের এই লিটন নাম এই লিটনের বাড়ি হচ্ছে মাদারীপুর সে হচ্ছে গিয়া একদম মাদক ব্যবসায়ী নিজের মুখে স্বীকার করছে আগে উবারের গাড়ি চালাইতো পরে হচ্ছে উবারের গাড়ি বাদ দিয়ে দেখে সেটা লাভজনক নয় তারপরে হচ্ছে গিয়া এই যেই মাদক ব্যবসা শুরু করছে কুমিল্লা থেকে সে মাদক আনছে আনার পরে একাধিকবার আগেও নিয়েছে আজকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এখানে তাকে 20 কেজি গাঁজা সব এই যে ব্যাগ সেই ব্যাগের ভিতরে নিয়ে যাচ্ছিল তার মোটরসাইকেল করে ম্যাক্স কোম্পানির ব্যাগ এই যে ব্যাগের উপরে গাঁজা রেখে কিছু কাপড় চুপুর আপনার ভিতরে ঢুকিয়ে রেখেছিল এবং আপনারা দেখেছেন ও নিজের হাতেই সে আবার বের করে দিয়েছে সেই কুমিল্লা থেকে তার ভাষ্যমতে যে কুমিল্লা থেকে সে গাঁজা আনে আনার পরে তাদের বাড়ি মাদারীপুর মাদারীপুরে বিভিন্ন যে মাদক ব্যবসায়ী আছে তাদের কাছে মাদক বিক্রি করে কুমিল্লা থেকে মাদারীপুরের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে 20 কেজি গাঁজা নিয়ে যাওয়ার সময় শরীয়তপুরের সখীপুর পুলিশের হাতে আটক হয়েছে লিটন মোল্লা নামে এক যুবক শুক্রবার 5ই মে দুপুর 12:15টার দিকে শরীয়তপুরের সখীপুর থানাধীন নরসিংহপুর ফেরিঘাটের 2 নং ঘাট থেকে 20 কেজি গাঁজা সহ লিটন মোল্লাকে আটক করেন ট্রাফিক পুলিশ পরিদর্শক মোহাম্মদ খুরশিদ আলম শিকদার এ সময় খুরশিদ আলম শিকদার গণমাধ্যমকে জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চাঁদপুরের হরিণা ফেরিঘাট থেকে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা কাকুলি ফেরিতে এক ব্যক্তি গাঁজা পরিবহন করছেন পরবর্তীতে নরসিংহপুর ফেরিঘাটের 2 নম্বর ঘাট থেকে লিটন মোল্লাকে 20 কেজি গাঁজা সহ আটক করেছি একটি মোটরসাইকেলের পেছনে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে একটি ব্যাগের ভেতর 5টি পোটলায় 20 কেজি গাঁজা নিয়ে সে কুমিল্লার শাসনগাছা এলাকা থেকে মাদারীপুর যাচ্ছিল বলে স্বীকার করেছেন একটি মোটরসাইকেল ও 20 কেজি গাঁজা সহ লিটন মোল্লাকে আমি সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বুঝিয়ে দিয়েছি লিটন মোল্লা মাদারীপুর জেলার সদর থানার চর নসনা গ্রামের মৃত মোহাম্মদ জাহিদ মোল্লার ছেলে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান হাওলাদার বলেন লিটন মোল্লার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে 20 কেজি গাঁজা ও মোটরসাইকেল সহ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে জব্দ তালিকায় স্বাক্ষর করেছি আমরা জব্দ তালিকায় স্বাক্ষর নিয়েছি এরপরে আমরা দেখি এর সাথে আর কারা আছে মাদক ব্যবসায়ী মূল হোতা কারা এটার পৃষ্ঠপোষক কারা এটার কারা এই অর্থ যোগানদাতা এটা আমরা অবশ্যই তাকে নিয়ে বের করার চেষ্টা করবে এবং বের করবে এবং আমরা মামলা নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব দেখা যায়